এদিকে শ্রম সচিবের বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে গাজীপুরের পোশাক শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন। প্রায় 60 ঘণ্টা পর সোমবার রাত 10:30টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিলে সচল হয় যান চলাচল। এর আগে দফায় দফায় আলোচনা আশ্বাসের পরও দাবি আদায়ে অনড় থাকা শ্রমিকদের সঙ্গে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় মুঠোফোনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন শ্রম সচিব। আগামী রোববার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলে আন্দোলন প্রত্যাহার করেন তারা। কিন্তু শ্রম সচিবের আশ্বাসে অবরোধ তুলে নেয়ার 2 ঘণ্টা পর আবারও সড়কে নামেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা। গত শনিবার থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে 3 মাসের বকেয়া বেতনের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের কারণে সড়ক মহাসড়কে অচলাবস্থা সৃষ্টি হয়, বাড়ির দুর্ভোগ।